তিনি বীর মুক্তিযোদ্ধা, ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। মুসলিম ভাই আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন। আমাদের অত্যন্ত আপনজন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন যাবৎ মরহুম জান্নাতা মুসলিম উদ্দিন ভাইয়ের বিচরণ। তিনি বীর মুক্তিযোদ্ধা, ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, আওয়ামী রাজনীতিতে আমৃত্যু তিনি সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম বলেন প্রতিটি ক্ষেত্রেই তিনি ভূমিকা রেখেছেন। আমার দেখা মতে, আমি আগের কথা বাদ দিলেও বিগত 31 বছর যাবৎ আমি সাধারণ সম্পাদক সভাপতি, আমাদের চট্টগ্রামের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে, তারপর যে আন্দোলন সংগ্রাম, এ সমস্ত কিছু নিয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে একটা মেশার সুযোগ হয়েছে আমাদের অনেকগুলি স্মৃতি। আজকে এতগুলি স্মৃতি হয়তো বলতে পারবো না, তবে আমার ছাত্র জীবন থেকে দেখা মুসলিম ভাই এবং আওয়ামী রাজনীতিতে দায়িত্ব, আমি দায়িত্ব পালন করতে গিয়ে এবং ওনার সাথে আমাদের যে স্মৃতিগুলি রয়েছে, এগুলি একদিনে বা এক ঘন্টায় বলে এটা শেষ করা সম্ভব না। মুসলিম ভাই আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, এবং রাজনীতির বাইরে তিনি লালখান বাজারের কমিশনারের দায়িত্ব পালন করেছেন, অনেকে হয়তো জানেন অনেক আগে। চিরাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাথেও যুক্ত ছিলেন, বহু সংস্থার সাথে যুক্ত থেকে দায়িত্ব পালন করেছেন, কিন্তু মূল বিষয় ছিল রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি। তিনি দীর্ঘকাল যাবৎ মনের মধ্যে একটা আফসোস ছিল যে ওনার অনেক কর্মী এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, উনি হতে পারেন নাই, নানা কারণে সেটা হয়ে ওঠে নাই, ভাগ্য হয়তো সুপ্রসন্ন ছিল না। কিন্তু শেষ দিকে এসে 2020 সালে নিজের এলাকা থেকে নির্বাচন করে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে দুইবার সংসদ সদস্য নির্বাচন করেছিলেন, সংসদ নির্বাচন করেছিলেন পটিয়া থেকে, নির্বাচন এলাকার হিসাব করলে পটিয়া ওনার নিজের এলাকা না, দুইবার নির্বাচন করেছিলেন, দুর্ভাগ্য সেখানে হতে পারে নাই। 20 সালে এসে মাননীয় প্রধানমন্ত্রী নিজের এলাকার থেকে মনোনয়ন দিলেন, তিনি এমপি হলেন, এবং এমপি হওয়ার পরে তিনি বলেছেন আমাদেরকে যে আমার কোনো বেশি বড় স্বপ্ন নাই, কালুরগার সেতুটা যদি আমি করে যেতে পারি তাহলে আমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। কারণ বোয়ালখালীর এবং ওই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য কালুরগার সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু ছিল, সেই সেতু দিয়ে যাতায়াতের যে মানুষের যে কষ্ট দীর্ঘদিনের, এই কষ্টটা লাঘবের জন্য তিনি বলেছেন আমি এমপি হয়েছে, শুধু এটা করতে পারলেই আমার আর কিছু করা লাগবে না, আমার মুখ পরে মারা গেলেও আমার আত্মা শান্তি পাবে। যদিও কালুরগাঁও ব্রিজ হওয়ার জন্য ইতিমধ্যে সব সিদ্ধান্ত হয়েছে, এটার কাজও ইতিমধ্যে অফিসিয়াল যে কাজগুলি যে করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী সেগুলিও শুরু করেছেন, কিন্তু ব্রিজটির যে বাস্তব যে ব্রিজটি হয়েছে এটা দেখে যেতে পারলেন না, এটা একটি দুর্ভাগ্যের বিষয়। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির প্রশ্নে
মুসলিম ভাই কখনো আপোষ করেন নাই। আমি দেখেছি যে রহমানের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন, এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন, সব সময় তিনি সোচ্চার ভূমিকা পালন করছেন এবং সক্রিয় ভূমিকা পালন করেছেন। এবং রাজনীতিটাকেই নেশা এবং পেশা হিসেবে বলতে গেলে নিয়ে ফেলেছেন। বড় ব্যবসায়ী হতে চেয়েছিলেন, হতে পারেন নাই। এক সময় তিনি গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে টিকে থাকতে পারেন নাই। ঘুরে ফিরে রাজনীতির ময়দানেই সক্রিয় ছিলেন এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত সেটাতে ছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নেই। আমি মনে করি মুসলিম ভাইয়ের এই চলে যাওয়া আমাদেরকে যেমন ব্যথিত করেছে, এই চট্টগ্রামের আপামর জনগণ এই মানুষটিকে সবসময় রাজপথে দেখেছে, সুখে দুঃখে সবসময় তাদেরকেও ব্যথিত করেছে। মুসলিম ভাইয়ের শেষ স্বপ্ন সংসদ সদস্য হওয়া, সে স্বপ্নটা পূরণ হলেও সেটার এই যে মেয়াদ পূরণ তিনি করে যেতে পারলেন না, এটা তার মনে হয়তো একটা আক্ষেপ থাকবে, থেকে গেছে, সে আক্ষেপ নিয়ে তাকে চলে যেতে হয়েছে। আমার দেখা মতে, আমার জানা মতে, আমাদের যে চট্টগ্রামের রাজনীতিতে তার এই চলে যাওয়া আমাদেরকে অনেক ব্যথিত যেমন করেছে, অনেক শূন্যতাও এখানে সৃষ্টি করবে। কারণ আমাদের পূর্বে আমাদের যে সকল নেতা কিংবদন্তি তুল্য নেতারা আমাদের কাছ থেকে চলে গেছে, তাদের রিপ্লেসমেন্ট এখনো হয়নি। জননেতা মরহুম এম এ মান্নান, জননেতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী, জননেতা মরহুম আতাউর রহমান খান কায়সার, জননেতা এম ওহাব সাহেব, জননেতা আলহাসেব মহিউদ্দিন চৌধুরী, এই সমস্ত নেতাগুলি যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের রিপ্লেসমেন্টটা কোনো হয় নাই। মুসলিম ভাইয়ের ক্ষেত্রে মুসলিম ভাই, আমার মনে হয় মুসলিম ভাইয়ের রিপ্লেসমেন্ট সহজে হওয়া, তার চলে যাওয়া যে আমাদের যে ক্ষতি হয়েছে এটা সহজে পূরণীয় নয়। দল চলবে, দলের কার্যক্রমও চলবে, কিন্তু এই সমস্ত নেতৃবৃন্দের অভাব আমাদের মধ্যে থাকবে। আমি জননেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মুসলিম ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন সেই ফরিয়াদ জানাচ্ছি, এবং তার পরিবারকে যেন সুখ সৈবার শক্তি দেন সেটা কামনা করছি। আন্দোলন সংগ্রামের বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্ত আমাদের যে আনন্দঘন মুহূর্ত গেছে, ব্যথা দুঃখ ব্যথার মুহূর্ত গেছে, তো মুসলিম ভাইয়ের যে মানে কতগুলি বিষয় ছিল, তিনি একটা পর্যায়ে হার্টের রোগী হওয়ার পর উনি গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলেন, একেবারে কখনো ভুলেও খেতেন না। আমাদের প্রয়াত জননেতা বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে বেশি ছিল। তার মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেলে না খেয়ে সেখান থেকে কেউ আসতে পারত না। তো মুসলিম ভাই সেখানে গেলে মুসলিম ভাই বলতো যে মহিউদ্দিন ভাই, আপনার বাসায় তো খালি গরুর মাংস দিয়ে তো আমি খেতে পারবো না। তখন করে বলতেন মহিউদ্দিন ভাই, বলতেন যে না, যে ভাবিকে বলতেন যে মুসলিমের জন্য মুরগির মাংস রান্না করে রেখেছো না, ওইখান থেকে মুরগির মাংস দাও, এইভাবে মানে করতেন। এবং আমাকে বলতেন যে মুসলিম একটু খাওয়ার প্রতি একটু দুর্বল, মানে একটু ভালো খাওয়া দাওয়া, কিন্তু মিষ্টি জাতীয় ডায়াবেটিসের জন্য মিষ্টি জাতীয় খাওয়া খেতে পারতেন না, আর হার্টের যে মানে রোগের কারণে যে গরুর মাংস খেতে পারতেন না, খাসির মাংস খেতে পারতেন না। এগুলি অনেক সময় অনেক মজার মজার ঘটনা যে মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেলে সেখানে হতো। এমনিও বিভিন্ন আচার অনুষ্ঠানে এরকম অনেক কথা আছে যেগুলি বলে শেষ করা যাবে না। যে তবে তিনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন, উনিও মানুষকে খাওয়াতে পছন্দ করতেন,
আমি বহুবার ওনার বাসায় খেয়েছি। আমার বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ মুসলিম ভাইয়ের বাসায় খেয়েছে এবং সেক্ষেত্রে তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার মানে একটা আয়োজন করা, মানুষকে খাওয়ানো, এটা তার একটা ইয়ে ছিল। এই যে তার বাসার মধ্যে এর অবস্থা ছিল। তো আমি বলবো যে এই ধরনের একজন মানুষ আমাদের কাছ থেকে চলে যাওয়া অবশ্যই আমাদের জন্য ক্ষতির কারণ হয়েছে। তবু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন সেটাই কামনা করছি।